ফর্মে ফিরেছেন রীতা ভরি। হ্যাঁ, হাসি মুখে তাকে দেখা গেল এক অনুষ্ঠানে। সত্যি সত্যি তিনি খুবই আনন্দে ছিলেন সেদিন। সবাই তার উচ্ছ্বসিত মুখ দেখে মোহিত হয়েছিল। কিন্তু এক বিজ্ঞাপনে দেখা গেল রীতা ভরি ও আবিরকে। সেই বিজ্ঞাপন দেখে অনেকেই নানা ধরনের কুমন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, রীতা ভরি এত মোটা হয়ে গিয়েছেন কেন, রীতা ভরির সেই সুন্দর চেহারা কোথায় গেল। আরও নানা রকম কুমন্তব্যের জের ছড়িয়ে পড়ছিল ইন্টারনেটে। ফেসবুক ভরে যাচ্ছিল নানা ধরনের নেগেটিভ কথাবার্তায়। কিন্তু রীতা ভরি সুন্দর একটা উত্তর দিলেন, যে উত্তরের তুলনা একমাত্র তিনি। কারোর প্রতি কোনো রাগ উগ্রে না দিয়ে সুন্দর ভাষায় তিনি লিখলেন, এটাই তো হওয়ার ছিল, দুটো সার্জারি আর 8 মাস শয্যাশায়ী থাকার পরে কি এক্সপেক্ট করেন আপনারা। আর আমার দিক থেকে আমি এটাই বলতে পারি যে আমি সবাইকে ভালোবাসি যারা আমাকে ভালোবাসেন। আর আমি যে ফর্মেই থাকি না কেন, রোগা অথবা মোটা আমার কাছে ম্যাটার করে না, কারণ সব ফর্মকেই আমি ভালোবাসি। এই সুন্দর উত্তরটা দিতেই ফ্যান মহলে প্রচুর সাড়া পেলেন। সত্যিই তো, শুধুমাত্র বডি শেমিংয়ের জন্য, শুধুমাত্র ট্রোলিংয়ের খাতিরে এত খারাপ খারাপ কথা লেখা কি সত্যিই সমীচীন? একবার ভেবে দেখুন তো। রীতা ভরি কিন্তু সত্যি ঠান্ডা মাথার মেয়ে। তিনি কিন্তু খুবই ঠান্ডা মাথায় একটুও রাগ না করে একদম সোজা সাপটা উত্তর দিলেন, হ্যাঁ, মানুষকে আরো সহমর্মী হতে হবে। শুধুমাত্র বহিরঙ্গের চেহারা দেখে মন্তব্য ছড়িয়ে দেওয়াটা সত্যি এবার বন্ধ করতে হবে। আপনারা কি বলেন, রীতা ভরির এই উত্তরটা কেমন লেগেছে আপনাদের? কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর দেখতে থাকুন শর্মিলা শো হাউস। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.